আজ আমরা চলে এসেছি হ্যাপি ভ্যালি ড্রাই পার্ক। হ্যাঁ, হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক যতটা ফেমাস তেমনই ফেমাস এই হ্যাপি ভ্যালি ড্রাই পার্ক। আজ তোমরা দেখবে ড্রাই পার্কের কিছু ড্রাই রাইডস। আমার চ্যানেলে এর আগে ওয়াটার পার্কেরও ভিডিও আপলোড হয়ে গেছে, চাইলে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তাই পার্ক থেকে বেরোলাম আর এই সামনেই ড্রাই পার্ক, ওখানটা এখন আমরা ড্রাই পার্কে ঢোকার মুখে সর্বপ্রথম যেই রাইডসটা তোমরা দেখতে পারবে সেটা হলো হ্যাপি ভ্যালি স্ট্রাইকিং কার। আমার পছন্দের অন্যতম একটি রাইড হলো এইটি, দুর্দান্ত একটি রাইড, যেই রাইডটি ছোট বড় সকলের জন্য। এই একটি গাড়িতেই একজনের টিকিট 50 টাকা এবং দুজনের টিকিট 80 টাকা। সেখান থেকে সামনের দিকে এগোতেই তোমরা দেখতে পারবে ছোট্ট একটি পার্ক, ছোট্ট একটি দোলনা, ছোট্ট একটি স্লিপ এবং বড় একটি গরিলা। আর তার পাশেই রয়েছে ছোট ছোট বাচ্চাদের স্ট্যাচু যারা গাছের উপরে দাঁড়িয়ে রয়েছে। তার সামনেই রয়েছে একটি স্টোর যেখানে নানান রকমের কোল্ড ড্রিঙ্কস, চিপস এবং নানান রকম জিনিস পাওয়া যাচ্ছে। কিন্তু এইখানে একটাই অসুবিধা, এই দোকানে আপাতত অনলাইন পেমেন্ট অ্যাভেলেবেল নয়। আর এই দোকানের বাঁদিকেই রয়েছে ভূত বাংলো, এই ভূত বাংলোর সাথে রয়েছে গেম জোন, এইখানেও কিন্তু রয়েছে বাচ্চা থেকে বড় প্রত্যেকের জন্য দারুণ দারুণ গেম। এই হন্টেড হাউসেরও টিকিট মূল্য মাত্র 50 টাকা, কিন্তু এখানে রয়েছে কিছু সতর্কীকরণ, যেমন প্রেগনেন্ট মহিলা, 5 বছরের নিচে শিশু এবং হৃদরোগে আক্রান্ত কোনো ব্যক্তির এখানে প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ। হন্টেড হাউস থেকে বেরিয়ে ডান দিকের এই রাস্তাটিতে তোমরা পেয়ে যাবে আরো বিভিন্ন নানান রকমের রাইডস এবং কিছু খাবারের স্টল সাথে রেস্টুরেন্ট। আর এই বাম দিকে রয়েছে মাত্র 2টি রাইডস, একটি হলো টয় ট্রেন এবং অন্যটি মেরিগো রাউন্ড। এখানে এই টয় ট্রেনটির টিকিট মূল্য হলো মাত্র 30 টাকা এবং মেরিগো রাউন্ডের টিকিট মূল্য হলো মাত্র 40 টাকা। ছোট বড় প্রত্যেকেই এই রাইড চড়তে পারে, আর এই রাইডটা অনেকক্ষণ ধরেই চড়ানো হয়। এই পার্কটি কিন্তু ফ্যামিলি অ্যান্ড কাপল দুজনদের জন্যই বেস্ট পার্ক। এর ভিতরে এই ট্রেন্ডিং জিনিসটাও রয়েছে, আই লাভ হ্যাপি ভ্যালি পার্ক। আর সাথে কিন্তু এখানে অন্যরকম আরেকটি টয় ট্রেন রয়েছে যেটার মূল্য 40 টাকা। এই পার্কে অবস্থিত প্রত্যেকটি রাইডস গুলোরই টিকিট মূল্য 40 থেকে 50 টাকা। হ্যাপি ভ্যালি পার্কে কিন্তু প্রচুর নতুনত্ব রাইডস রয়েছে, তার মধ্যে এটি একটি। এই রাইডটাও কিন্তু এখানে নতুন, আর এই রাইডটার টিকিট মূল্য 50 টাকা। এই রাইডটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছিল, যদিও আমি চড়িনি, বাট যাদের দেখছিলাম তারা খুবই আনন্দ পাচ্ছিল। এই দিকটাতে ছোটদের জন্য দোলনার ব্যবস্থা করা রয়েছে, এইগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। পাশেই রয়েছে জাম্পিং বোল, এইটাতে কিন্তু তোমাদেরকে চাপতে গেলে আলাদা করে 40 টাকা টিকিট কাটতে হবে। রয়েছে এখানে বোটিংয়েরও ব্যবস্থা, মাথা পিছু 40 টাকা করে টিকিট কেটে তোমরা নিজের প্রিয়জনদের সাথে সুন্দর একটি বিকেল উপভোগ করতে পারো। হ্যাপি ভ্যালি পার্কের ভিতরে হ্যাপি ভ্যালি রেস্টুরেন্টও তোমরা পাবে, যাদের খাওয়া দাওয়ার ইচ্ছা আছে নিশ্চিন্তে এখানে চলে এসো। চলে এসেছি এখন ড্রাই পার্কে, আর ড্রাই পার্কটাও প্রচুর বড়, এত সহজে ঘুরে শেষ করা যাবে না। সন্ধ্যার সময় কিন্তু সম্পূর্ণ অন্যরকম লাগে একই জায়গা, নানান রকম কালারিং লাইটস দিয়ে সুসজ্জিত সন্ধ্যাবেলার পার্ক। কিছুক্ষণ আগে দেখানো রাইডটাই দেখো সন্ধ্যাবেলায় কত সুন্দর লাগছে। যাই হোক, 7টার প্রায় কাছাকাছি বেজে গেছে আর এখন আমাদের বেরানোর পালা। রয়েছে রাস্তার দুই দিকে রং বেরঙের টিমটিমে আলো এবং তার সঙ্গে রয়েছে বুদ্ধদেবের একটি স্ট্যাচু। সকালের চেয়েও সন্ধ্যায় এই পার্ক ফুটে উঠেছে আরো বেশি। ড্রাই পার্কের একদম এক্সিটের বা এন্ট্রির মুখেই দেখতে পাবে এই 5D শো। আমাদের হাতে একদম সময় ছিল না, তার জন্য আমাদের না দেখেই বেরিয়ে পড়তে হলো। পার্কের গেটের অপোজিটেই পার্কিং জোনের পাশেই রয়েছে এই লেবু জলের দোকান, সত্যি অত্যন্ত সুন্দর ছিল এই 10 টাকার গ্লাস।
বাজে এখন প্রায় 7:05, আর আমরা বেরিয়ে পড়ছি এখন হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক আর ড্রাই পার্ক দুটোই আমাদের ঘোরা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি সামনে ওখানে অটো স্ট্যান্ড, সেখানে উঠে বললাম আমরা টোটোতে, টোটো আর কিছুক্ষণ পর আমাদের রওনা দেবে। আমরা তো হাঁটা দিলাম বাড়ি যাওয়ার পথে, তোমরা কবে আসছো বলো? মাত্র 40 টাকায় সপরিবারে কিংবা নিজের মনের মানুষের সঙ্গে চলে আসায় যায় এই বিরা হ্যাপি ভ্যালি পার্ক। নামলাম সবেমাত্র বারাসাত, আর ট্রেন আসার পথে ফাঁকাই ছিল, যাওয়ার পথে তো প্রচুর ট্রেন ব্যাঘাত ঘটেছিল, প্রায় 30 মিনিট লেট ছিল। আজ আর বেশি কথা বাড়াবো না, শুধু এইটুকু বলবো যারা সাবস্ক্রাইব এখনো করোনি চটজলদি সাবস্ক্রাইব করে নাও।